একটাই গিফট থাকবে এটা সিনারিটা কিন্তু আবার পাবে মানে যে বেশি মাল নেবে তাকে গিফটে দেওয়া হবে এটা তো সারা মাল নিবে আচ্ছা আচ্ছা এটা একটা পেন এটা তো আবার কারেন্টের আবার চার্জার পেন না অনেক লোক মনে করে চার্জার পেন এটা তো কারেন্টের পেন এটা আমাদের কাছ থেকে 1000 টাকা নিতে পারে 1000 যে মাত্র 1000 টাকা চালু আছে আচ্ছা তারপর এখানে দুটো সিন্ধুক আছে একটা একটা এগুলা একটু ওজন প্রায় 25 থেকে 30 কেজি হতে পারে অনেক ভারী আচ্ছা এটা মানে ছোট কাটো ছোট কাটো মানে আলমিরার ভিতরে রাখার জন্য সব জায়গায় রাখতে পারবেন ওগুলোর সাথে আবার চাবি সহ আছে যারা নেবে তাদেরকে চাবিটা দিয়ে দিবেন এটা একটু এটা ফ্রেশ আর এটা একটু মনে রং করলে নতুন হয়ে যাবে আর এটা কিন্তু আবার অরিজিনাল লোহা মানে কোনো মাটি টানে না অরিজিনাল অনেক ভারী আর এটা তো কষ্ট হয়ে যাবে এটা আমাদের কাছে নিতে পারবেন 7000 টাকা 7000 এটা 7000 টাকা আর নিজের এটা করবে 8000 টাকা এটা জি তারপর এখানে ব্যাটারি আছে এখানে ছোট কাট অনেক ব্যাটারি আছে ওগুলা সবগুলো একসাথে দিয়ে দিব যারা নিবে 2000 টাকা দিয়ে দিব সবগুলা মাত্র 2000 টাকা বড় একটা আছে 2000 টাকা দিয়ে দিব তারপর এখানে পানি ফিল্টার একটা আছে এটা হট এন্ড কুল ঠান্ডা গরম দুটোটা বের হবে ক্লিনার আছে এটা 10 লিটার এটা দাম করবে আপনার 1500 টাকা এটা ডেট ডেট আছে ওগুলা ডেট লেখা কোন জায়গা না আপনি মাল ভালো ইউজ করতে পারবে আর এটা হচ্ছে 18 লিটার এটা কি এটা ক্লিনার ও এটা বলতে মাল এখন খুলে নাই 500 এটা 2500 টাকা নিতে হবে 18 লিটার 18 লিটার 2500 টাকা বলবো না আর এটা 10 লিটার এটা দাম করবে 1500 টাকা তারপর এখানে আরো ক্লিনার আছে গোলা আরে হারে পাতিলের জন্য করে 100 টাকা করে তারপর এখানে আছে আপনার হ্যান্ড ওয়াশ 100 টাকা করে হ্যান্ড ওয়াশ 100 জি 100 টাকা 500 মিলি গোলা তারপর গোলা হচ্ছে আপনার বাথরুম ক্লিনার 100 টাকা আর গোলা হচ্ছে মশা মাছি মারার জন্য ক্লিনার আর কি সব মরবে 100 টাকা করে আর গোলা সব ক্লিন করতে পারবে যখন জায়গায় 100 টাকা করে অল পারপাস ক্লিনার আর গোলা গ্লাস ক্লিনার 100 টাকা অস্ট্রেলিয়া এটা জার্মানি পাউডার এটা 2 কেজি এটা 3 কেজি ওগুলো নিলে হবে 200 টাকা করে কেজি তারপরে এটা একটা জুসার আছে একদম ফ্রেশ চালু অবস্থায় এটা আমাদের কাছ থেকে মাত্র 3000 টাকা নিতে পারবে10 বছর আগের মালটা এটা করবে টিফিন কিনে কিন্তু মালটা এখন মাল এটা আমাদের কাছ থেকে 2500 টাকা নিতে পারবে ইনটেক টিফিন কিনে এরকম একটা আছে এটা 2500 টাকা এটা ইনটেক মাল তারপর এখানে আছে যে কফি মেকার হ্যাঁ কফি মেকার এটা অসম কোম্পানি স্টিলের 3000 টাকা তারপর হচ্ছে দুবার এটা করবে আপনার 1500 টাকা আর এটা হচ্ছে মেড বাই ইতালি কি জিনিস এটা এটা ইতালি মেড ইন ইতালি এটা হচ্ছে আমরা একটা টিস্যু বক্স এগুলো 500 টাকা করে নিতে পারবে 500 টাকা তারপর এখানে একটা হানিটেন চার ফ্লাক্স আছে চার ফ্লাক্স জি জি ইনটেক মাল আর কি ওই হানিটেন ছোট গুলো আর কি এটার দাম পড়বে আপনার 1500 টাকা ইনটেক কারেন্ট সহ
উইলপুরের মাইক্রোওভেন গিলিশও করতে পারবেন চাইলে, এটা কিন্তু আপনি স্টিল ভিতরে বাইরে আসতে এটা করবেন মাত্র 6,500 টাকা। তারপর ওটা দেখে দিন তাহলে বিক্রি হয়ে গেছে। এটা হচ্ছে উইলপুরের, এটা মাইক্রো গ্রিল, এটা হচ্ছে শুধু মাইক্রো 5,500 টাকা, ফ্রেশ অবস্থায় আছে। তারপর এটা হচ্ছে স্যামসাং এর একটা মালয়েশিয়ান ওভেন মাইক্রো গ্রিল দুটোটা, এটা পড়বে আপনার একদম 6,500 টাকা। সম্পূর্ণ চালু আছে, চা আছে, এটা আমাদের কাছ থেকে নিতে হবে 3,000 টাকা। একটা আছে 3,000 টাকা, একটা আছে 3,000 টাকা, দুইটা আছে 3,000 টাকা, 3,000 টাকা। আপনি চাইলে সবকিছু করতে পারবেন, নিমুল টনের এটা তুলে, এটা তুলে, এটা হচ্ছে জুসার মূলত এক পাশে দিলে এক পাশে বের হবে, এক পাশে ময়লা বের হয়ে যাবে। দেখতে এটা কিন্তু ভিন্ন কোম্পানি, এটা ন্যাশনাল জাপানের, এটা হচ্ছে 3 বাটি, এটা কাঁচের, দুটো কাঁচের, এর একটা প্লাস্টিকের 3টা বাটি, এর দাম পড়বে যে আপনার 5,000 টাকা। তারপর এখানে ওরা হবে আপনার 450 টাকা করে, ওলা থাইল্যান্ড না নাকি তাইওয়ান, তাইওয়ানের 3,000 ফ্লাক্স, ওগুলো 450 টাকা, পানি ফ্লাক্স আছে 300 টাকা। তারপর এখানে একটা কোরিয়ান কোম্পানির রুম মিটার আছে, এটা করবো আপনার 1,800 টাকা। ওরা কিন্তু শীতকাল আসলে দাম বেড়ে যাবে, এবং একটু দাম কম আছে। আমি আগে পাইনি, একটা মাল পাইছি, এটার দাম বলবো মাত্র 3,500 টাকা, জি একদম 3,500 টাকা। তারপরে কোম্পানি একটা ওভেন আছে, এটা কি সম্পূর্ণ গিল মাইক্রো করতে পারবেন, কম্বিনেশন এটা, এটা হবে 7,000 টাকা। এখানে সুন্দর একটা পায়দানি আছে, এটা আমাদের কাছ থেকে 2,500 টাকা নিতে পারবে, একদম ফ্রেশ 2,500 টাকা। এখানে একটা আপনার এটা কোন বাসাটা বুঝতেছি না, টিফিন কেরিয়ার বক্স স্টিলের, টিফিন কেরিয়ার প্লাস হটপট সব করতে পারবেন, ভিতরে বাইরে আছে, এটা বাড়ি আছে দুইটা, প্লাস তিনটা ইউজ করতে পারবেন, এটা তো কিছু টাকা দেবেন, এটা হলো 1,400 টাকা, এটা বাইরে ভিতরে আছে একদম অরিজিনাল আছে, যে ওটা করবে যে আপনার 2,500 টাকা, কত 2,500 টাকা। আর এখানে হচ্ছে ওষণ কুম্ভের একটা কফি মেকার আছে, খুবই সুন্দর গ্লাস একদম নতুন ইউজ হয় না, এটা করবে তো আপনার 800 টাকা। আর এটা হচ্ছে এটার ওজন আছে মনে হয় 6-7 কেজি থেকে কম না, এটা হচ্ছে মিক্সিকোর, মিক্সিকোর একটা ব্লেন্ডার মেশিন লেখা আছে মিক্সিকোর, এটা হচ্ছে আপনার 500 ওয়াট, এইতো মিক্সিকো লেখা আছে 500 ওয়াট, এটা অনেক ভারী, এই এই বুস্টটা কিন্তু আবার ফিতলের অ্যাসিজের প্লাস্টিকের না, তো ওগুলো দেখা যায় বুঝে যায় ফিতলের বুস্ট, এটার দাম পড়বে 3,500 টাকা। আর এখানে একটা এয়ার ফ্রায়ার আছে, 4,500 টাকা নিতে পারবে,
তারপর এখানে একটা আছে যে আপনার ব্লেন্ডার তিন বাটি এটা 1600 টাকা করে দিয়ে দিব এখানে ফিলিপস এর একটা ব্লেন্ডার আছে এটা দাম বলবো যে আপনার এই আরে দুই বাটি তারপর এখানে জাপানে একটা সানবাসার দেয়া সুদেন মানে সানবাসার দিন জাপানের এটা আমাদের কাছ থেকে 3000 টাকা করে নিতে পারবে নিকাই নিকাই এটা তো জাপান লেখা আছে সেটা দেখা যাচ্ছে জাপান चौदहश टाइम আর এটা কফি মেশিন ওই অশোক কমন প্যাকেটে দেখাইছিলাম দুইটা স্টিলের কফি মেশিন 3000 টাকা আর এখানে জাপানে তুমি একটা সার্ক ফ্ল্যাক্স আছে এর ভিতরে কিন্তু আছে ভিতরে পাশে সব বলে আছে এটা করবে 2000 টাকা বলে জানা নিবে তাও লাগবে আর এখানে প্যানাসোনিক একটা ব্লেন্ডার আছে এটা দাম করবে আপনার 2500 টাকা বলছেন প্যানাসোনিক চায়না কিন্তু অরিজিন শিপ এর চায়না ন্যাশনাল কোম্পানি তিন বাটি মাত্র 1500 টাকা তারপরে এটা কি রুম হিটার এটা কোরিয়ান কোম্পানি একটা রুম হিটার আছে এটা করবে একদম 3000 টাকা আর এখানে ছোট একটা রুম হিটার আছে এটা দাম করবে 1000 টাকা ডাস্টবিন কোন ডাস্টবিন আছে এগুলো কিন্তু আবার ইনটেক মাল ইউজ হয় না যা আছে কিন্তু এটা দেখা যায় একদম নতুন ওগুলো করবে 1000 টাকা এটা করবে 1000 টাকা আর এটাকে করতে এটা ওঠানো যাবে এটার দাম করবে আপনার 700 টাকা তারপর এখানে রাইস কুকার আছে দুই বাটি ওগুলো তরকারি বা চপ আনা করতে পারবেন হকিং সের একটা হকিং সের আর ওটা দুটো হকিং সের দুটেই হকিং ওগুলো কিন্তু ম্যাডাম বেশি ভালো কোয়ালিটির মাল হকিং তো ইন্ডিয়ান মনে হয় ইন্ডিয়ান কোম্পানি কিন্তু ভালো কোয়ালিটি ভালো ভালো ওগুলো করবে আপনার 3000 টাকা দুই বাটি তরকারি বা চপ আনা করতে3500 मैडम একদম ইনটেক মেশিন সহ সব কিছু আছে দুইটা বোতল আছে ওগুলা 2026 এর পর্যন্ত ডেট আছে 2026 এর পর্যন্ত ডেট আছে ওগুলা বলবো দুইটা একদম 8000 টাকা দুইটা জি ওগুলা সাথে সব কিছু আছে ওগুলা দেখতেছেন একদম ইনটেক একদম ফ্রেশ এটা ফিনিশার এটা হচ্ছে আপনার 32 ইঞ্চি এটা নন স্মার্ট এটা হচ্ছে আপনার 8500 টাকা ওগুলা কিন্তু টিভি একদম 32 ইঞ্চি নন স্মার্ট এটা চাইলে কিও আপনারা এ কার্ড দিয়ে ওয়াইফাই চালাতে পারবে আমার মতে কার্ড নাই রিমোট আছে ওর জিম ফিলিপস এর সিপি টিভি মাত্র 8500 টাকা
আর এখানে একটা কোরিয়ান টিভি আছে দেখুন যে অরিজিনাল জি ফুলকে এটা 43 ইঞ্চি এটা কিন্তু আবার স্মার্ট ফুলকে এটা জানা নিবে তাতে আমি ওয়াগাই দিয়ে সরাসরি চালু করে দেখাই দিব এটা দাম পড়বে 8000 টাকা এটা প্যাকেজ সহ কোরিয়ান কোম্পানি হ্যাঁ 8000 টাকা ঠিক আছে এটা অরিজিনাল কোরিয়ান কোম্পানি এটা আমার তো সব আছে কিউ চাষ মারলে চলে আসবে কম বেশি কোরিয়ান কোম্পানি তারপর এখানে হচ্ছে আপনার একটা রুম মিটার আছে এটা এসির মতন আর কি এটা কিন্তু আবার রুম মিটার এসি না অনেক লোক এসি মনে করে সুন্দর জিনিস আন কমন জিনিস হ্যাঁ এদিক দিয়ে আবার কি আসবে আপনার ডিজিটাল লাইট জ্বলবে হ্যাঁ লাইট জ্বলবে আচ্ছা এটা দাম পড়বে যে কি নিতে পড়বে 5500 টাকা এক দাম আরে পাঁচ জিজার পাঁচ এটা ইউজ হয় না ইন্টার মাস আর এখানে একটা আন কমন ছোট ভ্যাকুম ক্লিনার আছে অনেক সুন্দর চলতেছে দেখছেন এটা কিন্তু এদিক দিয়ে মোবাইল চার্জ দিয়ে চালাতে পারবেন এটা পার্ট টু পার্ট খোলা যায় তিন পার্ট করতে আমি আবার লাগাম এটা দাম করে 2000 টাকা ছোট কিন্তু ছোট হলে জিনিসটা দাম কেন এটা কিনে বিজে আমাদের আর এখানে একটা এটা দেখাই দেন এটা কমার্শিয়াল একটা কফি মেকার কফি মেশিন স্টিলের এর নামটা বলে দেন দুই পার্ট এটা স্টিলের এটার সাথে সবকিছু চালু সম্পূর্ণ এটা আছে বড় এটা সব বড় সুর দেখাই দেন ছোট ওগুলা জলে হ্যাঁ ওগুলো জলে দুটা জলে এটার দাম পড়বে 1500 টাকা এটার দাম পড়বে 1000 টাকা ওগুলো মানে ম্যাজিক লাইট জলে তারা নিবে দেখাই দিব এই কেটলিগুলো তো সুন্দর দেখি ওগুলো অরিজিন শিপের কেটলি কিছু দেখাই দেন একদম ফ্রেশ স্টিল বডি ভিতরে ওগুলো আবার কিন্তু ডিজিটাল ওগুলো কিন্তু অনেক সুন্দর লাইট জ্বলবে এখানে একদম ফ্রেশ কত লিটারটা এটা 5 লিটার 5 লিটার এটা দাম পড়বে 2500 টাকা 2500 টাকা এটা একটা আছে 5 লিটার এটাই 5 লিটার হ্যাঁ দুটো 5 লিটার 2500 টাকা জি আর এখানে ছোট একটা সেলাই মেশিন আছে এটা সেই দিকে সময় দেখা যায় 7400 আছে নাকি কি সবগুলো আছে এটার দাম পড়বে 2000 টাকা তারপর এখানে একটা নিরীক্ষণ যন্ত্রটা কত এটা এটা আসলে ম্যাডাম আমি বুঝতেছি না এটা যেরকম নিবে এরকম 20 টাকা করে দিবি এত দাম কেন কমাই দাও এটা জার্মানের তা কিনাতে বেশি ম্যাডাম বলে যে এটা যদি চালু থাকতো তাহলে আমি চলে যেতে বিপদ হতো কেন চালু নাই না এটা চালু নাই এটা যেরকম আছে তাহলে এত দাম 20 টাকা 20 তো অনেক বেশি হয়েছে চালু না থাকলে এটা আসলে আমি তো গিয়া করতে পারতেছি না এই তো তোমার চালুই নাই তাহলে তুমিও তো কিছু করতে পারবে না হ্যাঁ আমি তার মেকানিক না কেউ যদি ঠিকঠাক করে নিয়ে ইয়ে করতে পারে আমার একটা কারেক্ট করা আছে ফ্রি একদম এটা দাম পড়বে একদম 3500 টাকা করবে এটা এটা সব কিছু করতে হয় মোট কথা আর এখানে একটা লুটি মেকার আছে ইম্পোর্ট জি এটার দাম হচ্ছে আপনার 2500 টাকা তারপরে এটা একটা প্রজেক্টর আছে এটা প্রজেক্টর ছোট প্রজেক্টর এত ছোট চালু আছে হ্যাঁ নিমো টিমো সব আছে এটার দাম করবে যে আপনার 3000 টাকা 3000 টাকা তারপরে এখানে তালার লক একটা বাছিলাম দরজার লক সব কিছু আছে তালা চাবি সব কিছু আছে এটার দাম করবে আপনার মাত্র 1500 টাকা তারপরে এখানে একটা স্কেল পাচ্ছিলাম এটা 500 টাকা দিয়ে দিব পুরানো তারপরে এখানে একটা ম্যাডাম ডিভিডি পাইছিলাম ডিভিডি এটা ডিভিডি এটা কোরিয়ান কোম্পানি একটা ডিভিডি কিন্তু এটা সমস্যা হচ্ছে আপনার আমি অ্যাডাপ্টারটা পাই নাই 12 ভোল্ট একটা অ্যাডাপ্টার এটা যেরকম আছে এরকম ডিভিডি এটা সম্পূর্ণ বাসাটা দেখলে বুঝতে পারবেন আর এটা 12 ভোল্ট দিদি লেখা আছে মনে হয় কোন দিকে লেখা আছে এটা 12 ভোল্টের হলে চালাতে পারবেন এটা যেরকম আছে এরকম 2500 টাকা দিয়ে দিবি 2500 টাকা আর এটা কি এটা হচ্ছে এটা তো ঠিক বলতে পারতেছি না আপনার মালটা রানিং চালু আছে জিনিসটা তো অনেক ভারী ভারী মনে হচ্ছে এটা হচ্ছে আপনার সিরামিকে এটা সিরামিক হ্যাঁ 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 এটা সিরামিক খুব সুন্দর জিনিসটা পলিথিনটা সরাও তো একটু এটা তিনটা চালাতে পারবেন একটা দুইটা তিনটা চাইলে একটা চালাতে পারবেন তিনটা আলাদা আলাদা চালানো যাবে তিনটা একসাথে চালাতে পারবেন আলাদা চালাতে পারবেন দেখা দেন পুরোটা
সিরামিক সেট এটা জাপানি কোম্পানি এটা দাম আপনার 7500 টাকা একদম 7500 টাকা আর এখানে একটা ইউপিস আছে কি জিনিস এটা যাচ্ছে বড় বড় কি কাজ করে তো জানি না যারা চিনার কি জাপানি কোম্পানি ওটা পুরো প্যাকেট পড়ছে 200 টাকা পুরো এক বক্সের দাম 200 টাকা তারপর এখানে কম্পাস আছে ওলা যাস যখন চলে পূর্ব পশ্চিম উত্তর দিকে মনে হয় ছোট্ট একটা রাইস কুকার আছে অনেক সুন্দর কোরিয়ান কোম্পানি এটার দাম পুরো মাত্র 1200 টাকা বাড়িটা অনেক সুন্দর এটার দাম পড়বে 2000 টাকা 2000 টাকা আমাদের কাছ থেকে নিতে পারবে আর এখানে একটা সার কেটলি আছে সা সা কে আর কি এটা দিয়ে এটার দাম পড়বে আপনার 700 টাকা সুন্দর 700 টাকা তারপর এখানে একটা টেবিল ল্যাম্প আছে চালু আছে এটা কিন্তু আবার নিচে পিতল এটা কাপড়ের পুরোটা পিতল পাথর আছে এটা কিন্তু আবার পাথরের এটার দাম পড়বে 2000 টাকা চালু আছে আর এখানে কিছু বাটি আছে ছোট ছোট বইয়াম আর কি ওগুলো 80 টাকা হলে দিয়ে দিব 80 টাকা করে আর এখানে গ্লাস আছে ছোট ছোট গ্লাসগুলো সুন্দর ওগুলো অনেক সুন্দর অনেক সুন্দর এগুলো চাইলে আবার আপনার টাকনা সারা ইউজ করতে পারবেন টাকনা দিয়ে ইউজ করতে পারবেন ওগুলো মাত্র 150 টাকা করে পার পিস যদি কি নিতে চাই 400 টাকা করে রাখতে হবে 400 টাকা করে আর এখানে কিছু নাস্তা প্লেট আছে জাপানি ওগুলো 100 টাকা হলে দিয়ে দেবো জাপানি সিরিজও আছে 100 টাকা করে আর এখানে কিছু বোতল আছে বোতল ওগুলো 100 টাকা হলে জিনিস আর এখানে একটা গ্লাস স্ট্যান্ড আছে এটা কিন্তু আবার স্টিলের অনেক বাড়ি এটা দাম হচ্ছে আপনার 1200 টাকা তারপর এখানে কিছু ছোট ছোট স্টিকের স্ট্যান্ড আছে এটা দাম হচ্ছে 500 টাকা এটা 300 টাকা তারপর এখানে কিছু গ্লাস আছে 4-5টা এরকম ওগুলো 80 টাকা হলে দিয়ে দিব আপনি তারপর ওগুলো হচ্ছে আপনার 50 টাকা করে ছোট ছোট জিনিস আর এখানে তুর্কির একটা জগ সেট সেও আছে মাছের এরকম ছোট গ্লাস আছে একটা জগ সেট আছে এটা দাম পড়বে মাত্র 2000 টাকা আর এখানে নাস্তা পেয়ে যাবো ছোট ছোট ওগুলো দাম পড়বে তো আপনার 70 টাকা পার পিস তারপর এখানে কিছু মালিকের আনছি ওগুলো কিন্তু আবার কোরিয়ান কোম্পানি চালু আছে ওগুলো পরে এই চারটার দাম যারটা নেবে ওগুলো পার পিস পড়বে 500 টাকা করে আর ছোটো এটা নিলে পড়বে যে এই 400 টাকা ওগুলো যা তার ওগুলো কিন্তু আবার জাপানি তার মালিফ্যাক্টার কোরিয়ান এটা 400 টাকা আর এটা ছোটো মালিফেলা এটার দাম করবে 200 টাকা তাহলে এটার দাম হচ্ছে 400 টাকা এটা ছোটো আর এখানে বুর্জি আছে ওগুলো ভিতর টেক্সু দেখাই দেন ইউজ হয় না এখনো একদম ফ্রেশ ওগুলো পনেরোশো টাকা আচ্ছা চালু থাকে অনেক সময় ওরা কমপ্লেন করে মাপি নাকি ঠিক থাকে না যারা নিবে তাদেরকে সম্পূর্ণ চালু করে দেখাই দিব
এটার দাম, এটা কিন্তু আবার নিউ মাল অরিজিনাল শিপার, ইয়েস হয় নাই, ভিতরটা দেখাই দেন, টোটাল ইয়েস হয় নাই শিপার, মেশিন থেকে নিয়ে অনেক সুন্দর লক্ষ্য কিন্তু আপনার 10 ফিট হবে লাম্বাই, 10 ফিট জাপানের, আর এটা হচ্ছে কোরিয়ান, এটা কোরিয়ান, আর এটা হচ্ছে রাশিয়ান, 3,500 টাকা করে করে পারছি ইম্পোর্ট করা থেকে, না এটা অরিজিন শিপের, ওগুলো আপনার ইম্পোর্টার না, ইম্পোর্টার হলে ওগুলো হয় আপনার এই ফাইবারের হয়, তারপর এখানে ওগুলো কালি বাক্স, সবকিছু আছে, এটার দাম করবো 2,000 টাকা, তারপর এখানে একটা জাপানের কোম্পানি, ওগুলো কিন্তু আমি আগে আসলে পাই নাই, অরিজিনাল শিপের যারা চিনে তারা নিবে, বেল্ট, এটা বেল্ট বলতে এটা কি বোঝে দেখা যাবে, গাড়ির পোর্টেবল পাওয়ার টুল, এটা টোটাল কাজ হ্যান্ড পাওয়ার পুলার, এটা কিন্তু আমার সম্পূর্ণ ইনটেক মাল, ওগুলো আমার মনে হয় না যে 100 বছরে কিছু হবে, ইনটেক মাল একদম সম্পূর্ণ শিপের, ওগুলো দেখা দেন একদম সব কিছু, গাড়ির বেল্ট থেকে নিয়ে সব কিছু, যখন কিছু মনে হয় এটা টাইট হয়ে, আবার ক্যারাং হিসেবে ইউজ করতে পারবেন, ইয়ে চাইলে কিন্তু দাম করবে যে আপনি 13,000 টাকা, এটা ইনটেক মাল একদম ইউজ হয় না, শিপ ইনটেক পাইছিলাম, তারপর আরেকটা জিনিস দেখেন, লাইট শেড, এটা একদম ইনটেক, আপনার সামনে করতেছি, দুইটা টিউবলাইট চলবে না, অনেকবারে ম্যাডাম এটা প্রায় না হলে 8 হবে, সম্পূর্ণ ইনটেক, একদম ইনটেক ইউজ হয়নি, অরিজিনাল জাপানের, এটা আমাদের কাছ থেকে নিতে পারবে 4,500 টাকা, এটা ইউজ করতে হবে, এটা তারও লাগায় নেই, এটা তার লাগানো সিস্টেম, দুই থেকে দুটো লাগাতে পারবে, তার অনেক পারে চার, এটা একদম 4,500 টাকা আমাদের কাছ থেকে নিতে পারবে, ৫০০ টাকা নিতে পারবেন, আর এখানে জাপান কোম্পানির একটা কম্পাস আছে, দুটা ছিল একটা বিক্রি হয়ে গেছে, একটা আছে গরমের তাপমাত্রা কমায়, কতটুকু আছে তাপমাত্রা মাপবে না কমাবে, এটা তাপমাত্রা কতটুক আছে না সেটা দেখাবে, শো করবে আর কি, স্টিল এর পুরোটা বাক্স সহ আছে, সম্পূর্ণ ইনটেক মাল ইউজ করে নেন, জাপানের এটা 8,000 টাকা নিতে পারো, বাক্স সহ আছে, আর এখানে জার্মানি একটা আপনার মেশিন আছে, এটা কি বলে ইঞ্জিনে দেখে কি গ্লাস, গ্লাস দিয়ে দেখে দূরে ভিতরে ভিতরে কি কি আছে, এটা জার্মানের, এটা 1,000 টাকা নিতে পারো, এখানে একটা মিটার আছে, ভ্যাক্স মিটার, স্যামসাং এর চালু আছে, টেলিফোন সহ ভ্যাক্স মেশিন, হ্যাঁ এটা চালু আছে কিন্তু আবার স্যামসাং এর, এটা 1,500 টাকা হলে দিয়ে দিব, কিনে নিতে চাইলে 1,500 টাকা দিয়ে দিব, টুল বক্স, এখানে হচ্ছে টুল বক্স আছে, এখানে এটা আজকে বিক্রি হয়ে গেছে, এটা দেখেন এটা ওষুধ সহ আছে, ও আছে মেডিকেলের বক্স, এগুলো সব ওগুলো টেস্টে, ওগুলো টেস্ট করে গাছে কি টেস্ট করছে রিটার্ন কি, এটা দাম করবে মাত্র 2,000 টাকা, আচ্ছা তারপরে এখানে ওষুধ সহ আছে একটা 500, ওষুধ যা কিছু আছে সব কিছু দিয়ে দিব, বেন্ডিস এখানে কেসে একটা দেখা যেতেছে, কেসে এগুলা বেন্ডিস টেন্ডিস যা আছে সবগুলো দিয়ে দিব, একটা একটা আছে ওষুধ রাখার জন্য,
তোমার মাত্র 1000 টাকা। তারপরে এটা একটা আছে আপনার, এটা ল্যাবের মনে হয়। দেখি দেখি ওয়াটার, আচ্ছা ওয়াটার টেস্ট, ওয়াটার টেস্ট, হ্যাঁ ওয়াটার টেস্ট কি এটা, এটা তো সব কিছু আছে সম্পূর্ণ ইনটেক মালিটা আবার। সবগুলো আছে আর এটার সাথে মিটার আছে, টেস্ট করতে মিটারগুলো আছে, ওগুলো সব কিছু আছে। ইনটেক মাল ল্যাবে কি কি করতো টেস্ট, এটা দাম হচ্ছে 3000 টাকা, 3000 সব কিছু দিয়ে দেবে একটা ইনটেক। আর এটা হচ্ছে আপনার ম্যাডাম এখানে কি কি নিতে পারবেন সব কিছু, এখানে বাক্সটা আছে, এটা কিন্তু অনেক সুন্দর একটা বক্স, খালি হলে পরে সুন্দর করে ব্যবহারও করা যাবে, এটা পড়বে 3000 টাকা। তারপর এখানে একটা আছে1500 টাকা কয়টা পাইছো? পাঁচ ছয়টা পাইছো না? আছে নিচে রাখলে এরকম মারলে খুব সুন্দর। এটা কি অন্য ডিজাইন নাকি? একটাই পাইছি, এটা চার কোনা বাক্স, বাক্সের মতন 15 লিটার, আর ওগুলো হলো 12 লিটার। এটা একটা দাম হিসেবে করবে, এটা 3000 টাকা। এটা দেখাবো আপনাকে, খুলে দেখি এটা কি কিছু হয়। একদম সম্পূর্ণ চকচক করে, অনেক সুন্দর। এটা এখানে কি লিখছে দেখুন তো, ইনপুটের কিন্তু মাল ভালো, 40 কেজি মাছ এটা লোন নিতে পারবে এক মন। এটা আপনার লক্ষ আছে, এটা আমাদের কাছ থেকে নিতে পারবে মাত্র 2500 টাকা, এটা 10 কেজি। তারপরে এই এখানে জাপানি কোম্পানি কিছু পাবো চাচ্ছি, এটা ওটা কিন্তু আমি দাস থেকে আনছি, এখন একদম ফ্রেশ, কোনো লোকাল নয়,
একদম বাহিরে দরজায় দেওয়া যাবে আর কি। ছোটখাটো কেমন সিঁড়ি ও আছে জাহাজেরই তো সিঁড়ি জিনিস।